Assalamualaikum. This is me, Tanjina for Sweetie. Welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। সো তোমাদের সবাইকে ভিডিও শুরুতে জানাই রমাদান মোবারক। রমজান মাসের অনেক অনেক মোবারক তোমাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি এই রোজার মাস তোমাদের সবার অনেক ভালো যাবে এবং আমি এটাই দোয়া করব যাতে সবাই সুস্থ থাকো, সবাই সবার পরিবার নিয়ে সুস্থ থাকো। কালকে থেকে আমাদের রোজা, আমরা কালকে রোজা রাখবো। তো আমি ভাবলাম যে আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করি। আবির অলরেডি নামাজ পড়তে চলে গেল, সো আমি একটু পরে পড়বো। আমি এখন এসে নামাজ পড়ে তারাবি পড়ে ফেলবো, যেহেতু আমরা কালকে থেকে রোজা রাখছি। আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজাটা রাখছি এবং ওদের সাথে মিল রেখে ঈদ করবো। সো ভাবলাম যে তোমাদের সাথে আমার ফার্স্ট রোজা এবং যে ফার্স্ট যে ইফতার তা শেয়ার করবো, আর সাথে একটু ছোট্ট ক্লিপ শেয়ার করবো কারণ গতকালকে আমি কিছু বাজার করেছিলাম। যদি আমি তেমনভাবে ভিডিও করি না, বাট কিছু শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো চলো সবাইকে আবার রমজান মাসের মোবারক জানিয়ে আজকে ভিডিওটি শুরু করি। প্যাকেট করে নিস, দুই দুই প্যাকেট নাও। কাঁচামরিচ দুই প্যাকেট নাও। এখানে আমরা সবজি কিনবো এখন। সবজি আছে, করলাও আছে, করলা নিব। বাজার করে নিয়ে যাচ্ছি এখন বাসায়। পড়েও গেছে। তো সেহরি রান্না করতে রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি করলা এবং আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। করলা ভাজি করব ডিম দিয়ে। এখানে রুই মাছ, রুই মাছ আমি 7-8 পিসের মতো নিয়েছি। তো এই 7-8 টুকরা আমি টমেটো দিয়ে চচ্চড়ি করব, টমেটো আর পেঁয়াজ দিয়ে। আর এখানে বরবটি এবং আলু আছে, এটা ভাজি করব। সো এতটুকুই। আজকে আর কোনো মাংস রান্না করবো না, কারণ আমরা যারা বাইরে থাকি ওরা প্রচুর মাংস খাই। তো ভাবলাম যে সেহেরিতে আজকে মাছ আর সবজি করব। তো চলুন রান্নাটা শুরু করি। তো কড়াই গরম করে আমি একটু অলিভ অয়েল দিলাম। আমি আর আবির অলিভ অয়েলই খাই, মানে অন্য তেলটা আমরা ইউজ করি না। এখন আমি করলা ভাজি করব। আমি খুবই সিম্পল ভাবে কলা ভাজি করি। আমার আসলে কলা কাটাটাই বিশেষত্ব, এরকম চিকন চিকন করে কাটা। তো এখন পেঁয়াজ দিয়ে দিব তেল গরম হয়ে আসলে। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি 1 চামচের মতো হলুদ দিলাম, 1 চা চামচের মতো। তারপর আমি মরিচের গুঁড়াও দিব 1 চা চামচের মতো। আমি এখন একটু 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিলাম। দুটা ডিম ইউজ করব, ভেঙে দিব। এখন একটু লবণ দিবেন, একটু লবণ দিলাম। করলাগুলো দিয়ে দিব, করলার আলু। এই যে লবণ দিলাম আবার 1 চা চামচের মতো, এখন মেখে দিব। তো এটাকে ভালো করে মেখে সুন্দর করে একদম স্লো ফ্লেমে বসিয়ে এটা রান্না করব বা ভাজি করব। এটা এমনি মানে একটু যদি আপনি, আমি যেহেতু চিকন চিকন করে কেটেছি এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে এখন বসিয়ে দিয়ে আমি অন্য তরকারি করে ফেলি এইভাবে। সো করলাটাকে এই চুলায় বসিয়ে আমি এখন এই চুলায় একটু বরবটি আর আলু ভাজি করে ফেলবো। যেহেতু বরবটি আর কম তাই ছোট কড়াই নিলাম এবং ছোট কড়াইতে ভাজি করব। পেঁয়াজও বেশি দিব না, হাফ দিব। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি টমেটো দিব। অল্প একটু হলুদ দিব, বেশি দিব না, এই হলুদে অনেক কালার হয়ে যায়। এখানে অল্প একটু মরিচ,
একটু ধনিয়া গুঁড়া, তেলের মতো লবণ, আমি এখানে একটু আদা রসুন বাটা দিলাম, দেখলাম দুই চুলায় দুই তরকারি হচ্ছে। এখন এখানে মাছ বসাবো, জানি না এটা দেখা যাচ্ছে। বাকি পেঁয়াজটুকু দিয়ে দিলাম, তেলে ভেজে নিই, টমেটো দিয়ে দিলাম, দুটো টমেটো এখানে, এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিব, একটু পেঁয়াজ বাটা দিব, যেটা একটু পানি পানি করে ফেলছি আমি, 1/2 চা চামচ হলুদ, মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, এই পানিতে এখন মাছটা দিয়ে দিব, পানিটা যখন ফুটে উঠবে। আর এইটা বেশি নাড়াচাড়া করা লাগবে না, এটা এমনি হয়ে যাবে, ঝোল শুকিয়ে গেলে নামিয়ে ফেললেই হবে। কি বাজার করে আনছো তুমি? তুমি আমার রমজান বাজার দেখাও নেই। টমেটো এনেছো? টমেটো কেন, রমজান বাজার তো প্লিজ খুলে দেখে নিতে পারো। বাইরে কি অনেক ঠান্ডা? রিসিট শহরে ঢুকে দিল। টমেটো মিল, এটা তুই কি দেখে, এটা কি আনছো দেখি, আনারস? আনারস তো আনারস এমনি আনতা ব্রাশ দুটো ফেলে দাও বলে আনারস একটা পুরাই নিয়ে আসতা, এটা ছুরি দিয়ে তো কাটতা, আরো ভালো করে খেতে পারতা। টক দই, বিরিয়ানি খাবা কালকে? না, খাবা কখন ইফতারের পরে? এটা কি ওই সবুজটা নিয়ে আসতা কালকে ইফতারে খাইতাম আমরা? ধরো তো বরবটিতে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, এভাবে কলা ভাজি করে খেলে ট্রাস্ট মি এত মজা হয়। বাবু চলে আসো, তোমাকে মিস করতেছি। বাবু রাজা ভাই খুব পছন্দ করে এভাবে কলা ভাজি। আর আবির নাকি আমার সাথে সেহরি করবে না, তারটা সে করবে, সে ডাইটিং এ যাবে। বিট লবণটা কই? বিট লবণটা কই? ফুজি আল্লাহ, বিট লবণ, বিট লবণ, বিট লবণ এখানে নাই, ওই যে ওই ডাটা হলো। এই কি খাবা সেহরিতে তুমি? বললাম না কি আছে, মাছ খাবা, ভাত খাবা, আমি রান্না করছি না? খাচ্ছি, খাও। পুরো আনারস একটা কিনে আনলেই পারতা, কালকে ইফতারও খেতে পারতো তুমি।
দেখো এখানে পুরো বিপ্লবন লেগে আছে। থ্যাংক ইউ। কিন্তু মরিচ দিয়ে করলে ভালো হবে। দিও মরিচ। এখন আমি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই তো রেডি হয়ে গেল আমাদের সেহরির খাবার। এটা হলো মাছ, রুই মাছ চচ্চড়ি করলাম টমেটো দিয়ে ভুনা টাইপের। এটা হলো বরবটি আর আলু ভাজি, আর এটা হলো সেই করলা ভাজি। এখন শুনি আমার সাহেব মানে আবির মাহমুদ সে নাকি ডায়েটিং করবে, খাবে না এগুলা। তো এত তরকারি কে খাবে, আমি খাই এতটুকু। সো আমার মনে আমি বলতে স্যার কি 30 রোজ আমি তরকারি দিয়ে কাটাই দিব, বলে আমি জানি না, আমাকে তুমি এগুলো খাওয়াতে পারবে না। তো আমি ওকে বলছি মাছ খাও, কারণ তুমি তো প্রোটিন খাবে, সো বেটার তোমার মিটের প্রোটিন থেকে ফিশের প্রোটিন নেওয়া ভালো। সো মেবি ও মাছ খাবে আর এগুলো আমাকে খেতে হবে, ও এমনিও করলা সবজি খায় না। সো এখন ভাত বসিয়ে দিয়ে দেন সব এইভাবে রেখে ভোরটাতে উঠবো, তারপর খাবো। এখন শরীর অনেক ক্লান্ত। সো আমি উঠলাম, এখন সেহরি করব। আবি বলে যে 5টার দিকে উঠবে, এখন উঠে নেই। সো সেহরিতে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। আর আবির এগুলা খাবে না, কারণ ও ডাইটে। ভাত নিয়ে নিলাম, এখন একটু করলা নিব, একটু ভাজি নিব। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম, ফার্স্ট সেহরি। একা একা আবির নাক ডাক শোনা যায়। কলা ভাজিটা সেই হয়েছে। এইভাবে কলা ভাজি করলে সবাই খাবে। আবির ভুলে মানে জানতো না যেটা কলা ভাজি, না ভেবে খেয়ে বলে খুব মজা। তো পরে বলতেছি যে এটা তো কলা ভাজি, তাকে বলে ইত্যাদি ইত্যাদি দিতা। বাট এর আগে কিন্তু খেলাম বরবটিটা, একটু ট্রাই করি। কলা ভাজি এবং বরবটি টোটালি ডিফারেন্ট, কারণ বরবটিতে টমেটো ইউজ করেছি, এটার যে ফ্লেভার টক সম্পূর্ণ বোঝা যাচ্ছে। আর ওই যে মশলা ইউজ করেছিলাম আদা রসুন, বাট কলা ভাজি পুরো ভাজি, খুব মজা। আলহামদুলিল্লাহ আজকে সেহরি আসলে সব কিছুই খুবই মজা হয়েছে, নিজে করেছে বলে তাই না, বাট সত্যি খুব মজা হয়েছে। আজকে একটা প্রথম রোজা তুমি আমাকে ছাড়া সেহরি করলা, ঘুম থেকে উঠতে পারছ, এটা একটা চ্যালেঞ্জ ঘুম থেকে উঠা। কি খাচ্ছ তুমি দেখাও। ভোরবেলা উঠে ভিডিও করতেছো, বাপরে চিয়া সিড, এটা কি তুমি স্বাধীন থাকবা? মাছ খাবো, মাছ দিব না, তুমি টেনশন, তুমি খাইছো কি বলতেছে ঘুমের খেলা, তুমি খাইলে তুমি আমাকে চিন্তা করো না, আমি তো হচ্ছে বেস্ট অফ লাক। আমি আলহামদুলিল্লাহ বছরের প্রথম রোজার প্রথম নামাজ আদায় করলাম, ফজরের নামাজ। মাশাআল্লাহ হবিরও পড়ছে, প্ল্যান ওভাবে নেই ইবাদত করব, কারণ এই মাসটা হচ্ছে ইবাদতের মাস। সো বেশি বেশি করে ইবাদত করার ট্রাই করবো, দোয়া করবেন। আমার অনেকগুলো নিয়ত আছে, সেই নিয়তগুলো যাতে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। আর আমি যেহেতু ডায়েটে চলে গিয়েছি, ইনশাল্লাহ আমিও চলে যাবো, কারণ আমার একা একা আসলে ভালো লাগছে না একে ছাড়া, আজকে সেহরি করতে ভালো লাগে নি। সো ইনশাল্লাহ ওর সাথে ডায়েটিংয়ে চলে গেলে মেবি খারাপ লাগবে না। সো তাহলে ওরকম প্যারাও থাকবে না, ভাজা পোড়া নর্মাল। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা সুন্দরভাবে সব কিছু করলাম, এখন পুরা দিন যাবে ইবাদত করব এবং প্রথম রোজা সুন্দরভাবে কমপ্লিট করব, এটাই চাই।
আর সবার জন্য অনেক অনেক দোয়া। আমি এখন একটু বের হব, আমি আসলে জানি না যে অস্ট্রেলিয়াতে আসলে হোম ডেকোরেশনের জন্য কি পাওয়া যায়। সো আমি চাচ্ছি যে যেহেতু একটা পবিত্র মাস, বাসা রাখো একটু সুন্দরভাবে ডেকোরেট করি, তো কিছু যদি জিনিস পাই নিয়ে আসবো। আর আবির যেহেতু মসজিদে যায়, তার আবি ও খতম দিবে মসজিদেই, ও নিয়ত করেছে এবার। সো ও জুব্বা না কি ওই যে পরে লম্বা, ওই জিনিসটা পরার খুব বেশি ইচ্ছে, সো ও ওটা কিনবে। তো দেখি যদি পাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকের ব্লগটা সম্পূর্ণ আমার যে ফার্স্ট রোজা রমজান প্রিপারেশন এবং কীভাবে আমি আমার রমজানটা শুরু করব সেটাই শেয়ার করব। সো আশা করি আপনারা পছন্দ করবেন এবং সাথে থাকবেন। আজকে আমি ইফতারে কী বানাবো, আমার স্বামী যা শুরু করছে বলে ডাইটিং, আমি পেঁয়াজও করবো যেহেতু ভিজিয়ে ফেলেছি, আর ছোলা বয়েল করব। দেন কালকের পর থেকে এত কিছু করবো না, আমার জন্য একটা ডিশ, আর ওর ডাইটিংয়ে খাবার তো নিজেই বানাবে। আর যদি পারি আজকে একটু আলু চপ করবো কোয়েলের ডিম দিয়ে। কই যা জুব্বা, জুব্বা কিনবে। আবির ওখানে অফিস করছে, আমি আসলে কিছু পাইনি, এই তারাটা পেলাম আর রামাদান মুবারকের বেলুন পেলাম। আর আমি একটু চেয়েছিলাম ব্যানার টাইপের লেখা থাকবে, সো পাইনি, ব্যাড লাক। এটা এক এক একটা রামাদান মুবারক। কি বাসায় থাকি কিছু লাগাইতে পারি না, ঝুলে পড়ে যায় ভাই। এটা এক একটা রামাদান মুবারক, একটা আর এরকম না। হ্যাঁ আমি তো জানি, এখন বন্ধ করো, ফিতা এখানে একটা ইয়ে থাকবে, তারা থাকবে, ফিতা দিয়ে বেলুন গুলো ইয়া করো। আরে এভাবে দাও, এখন একটা ইয়ে করে ওইটার সাথে লাগাই দিব একটা ফিতা দিয়ে, যেহেতু পাটা পুটা নেই বাংলাদেশে, আমি পাটা পুটা দিয়ে বাড়তো। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পেঁয়াজ ডালটা একটু ম্যাশ করে নিচ্ছি, এটা দিয়ে খুব ইজি। তো বেশি ম্যাশ করব না, অল্প অল্প আড়া বাটা রেখে ম্যাশ করব। এই যে আলু চপ করার জন্য আলু মাখলাম, আজকে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে করব। আর এই যে কোয়েলের ডিম, এগুলো ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে পরে ভাজবো। এখানে অলরেডি বুট সিদ্ধ হয়ে গিয়েছে, এখন বেসন গুলিয়ে ভাজা শুরু করব, কারণ আমাদের পাঁচটা কততে যেন আজান। সো এখন 4:30 বাজে, বেশিক্ষণ নেই। আম্মু সবসময় বোল থেকে এভাবে নেয়, নিয়ে এভাবে ছেড়ে দেয়, আমুলের স্টাইলে ছেড়ে দিলাম পেঁয়াজু। কাঁচামরিচ দিয়ে দিলাম, নিয়ে পাতা দিয়ে দিলাম। আমার জামাই নিজের তো নিজে করে, আমার জন্য করে না, কোনোদিন এগুলো আমার করতো। আর এই যাবেন হ্যাঁ, রোজার সময় তো কি পড়বে। আরে এটা ওদের নিস্তালা, ওরা অনেক ভালো ভালো রান্না করে, ওদের না। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ইফতার একসাথে। এই যে আমার জন্য রমজানের বাজার, বাপরে ভারী আছে রমজানের বাজার, বাজার নিয়ে আসছে। আমি আমার, আমি বলছিলাম আমি বাজারের ব্লগ দেখাবো, কিন্তু বাজারের ব্লগ দেখাই নেই, বাজার পুরো কমপ্লিট হয় নাই।
কিন্তু এটা আমার একটু প্রবলেম হয়ে গেছে সব আনছে কিছু আনেন এটা ঈদের সময় দিয়ে দিবে সমস্যা নাই থ্যাংক ইউ এসেছেন কালকে থেকে ওনারা রোজা রাখবে ওনারা হয়েছে ওই যে চাঁদ পার্টি চাঁদ কমিটি পার্টি আমরা হয়েছি ঠিক আছে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ঠিক আছে আমি এখন নামাজ পড়ব সমস্যা নেই ঠিক আছে শুনেন আপনি যদি নেক্সট আমরা যখন ইয়ে করবো আপনি স্টেক বানাবেন ওই আসার পর থেকে আপনি স্টেক স্টেক বব কিছু করবে না এটা আপনার শাস্তি এটা আপনার শাস্তি ঠিক আছে আল্লাহ হাফেজ আর শুনেন আজকে আপনারা সেহরি এটা দিয়ে করেন আর কিছু বানাইও না ওই করলা আর ইয়া ওকে বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রমাদান মুবারক